আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো কয়েক মানে সপ্তাহখানেক আগে আমি এই হাফ বডি টিউটোরিয়ালটা দিয়েছিলাম। প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম কিভাবে বাচ্চাদের নেকের মানে মাপটা নিতে হবে, জিরো থেকে একদম 8-10 বছরের বেবি পর্যন্ত মেজারমেন্টটা আমি দিয়েছিলাম ওই ভিডিওতে। যারা ওই ভিডিওটা দেখেননি দেখে নেবেন, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা এই ভিডিওর শেষেও আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নিতে পারেন। ওই ভিডিওটা দেখলে আশা করি আপনারা সবাই এই যে হাফ বডি ডিজাইনটা নেকটা কীভাবে করতে হয় এটা অনেকেই মানে ঝামেলা মনে হয়, অনেকেই করতে পারে না, বড় ছোট করে ফেলে। তো আমি এখানে দেখিয়ে দিয়েছি কীভাবে এই নেকটা করতে হবে, আর সেম এই হাফ বডি টিউটোরিয়ালটা দিয়েছিলাম। তো এখানে সেম এই হাফ বডিটা দিয়ে আমি একটা সেট তৈরি করে নিয়েছি আর কি, জামার সেট। তো এটি আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই যে হেয়ার ব্যান্ড তৈরি করেছি এটার সাথে। আচ্ছা, তো আজকে হচ্ছে তারপরে দ্বিতীয় পার্টে আমি কিভাবে বগলটা জয়েন করতে হয় এবং ডিটেলস আরও অনেক কিছু দেখিয়ে দিয়েছিলাম। আজকে হচ্ছে তৃতীয় পার্ট, তো তৃতীয় পার্ট আজকে হচ্ছে একদম শেষ এই হাফবডি ডিজাইনটা। তো আমি পার্ট পার্ট করে দেওয়ার চেষ্টা করেছি, কারণ এই ডিজাইনটা অনেকের কাছেই কঠিন মনে হয়, অনেকেই করতে চায় না ঝামেলার জন্য। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা করে নিতে পারবেন খুবই সহজে। তো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন, এবং এই ভিডিও শেষে ওই ভিডিওগুলো শো করবে, ওখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন এখন কথা না বাড়িয়ে কাজটা শুরু করে দিই। তো এখানে দেখুন এতটুকু পর্যন্ত আমি দেখিয়েছিলাম দ্বিতীয় পার্টে, এখন হচ্ছে নিচের ডিজাইনটা দেখাবো কীভাবে করতে হবে। এখন হচ্ছে আমি পরের ডিজাইনটা কীভাবে আবারও ফুলটা তুলবো এখানে এটা দেখাবো এখন। তো এখন হচ্ছে প্রথমে দেখুন এইটুকু পর্যন্ত করার পরে এই জায়গাটা 5টা সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছিলাম, তারপর এখন দেখুন 3টা চেইন করে নিলাম। আচ্ছা, 3টা চেইন করে এখন কাজটা শুরু করছি। 3টা চেইন করে যেখানে 5টা সিঙ্গেল ক্রোশেট আছে এখানে এখন ডাবল ক্রোশেট করে দিব। তো 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট, আর এখানে 4টা সিঙ্গেল ক্রোশেটের উপরে 4টা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। দেখুন এখানে ডাবল ক্রোশেট করার পর এই যে দেখুন এখানে একটা 3টা চেইনের গ্যাপ দেখা যাচ্ছে, আর এখানে একটা 3টা চেইনের গ্যাপ দেখা যাচ্ছে। তো এরপরের যে 3টা চেইনের গ্যাপ, 2 নম্বর 3টা চেইনের গ্যাপ দেখা যাচ্ছে, এখানে হচ্ছে ফুলটা তুলব। তো এখানে হচ্ছে 7টা ডাবল ক্রোশেট করব, 7টা ডাবল ক্রোশেট করে আমরা এখানে ফুল তুলেছিলাম, তাই এখানে আমরা 7টা ডাবল ক্রোশেট করছি। আপনারা প্রথম এবং দ্বিতীয় পার্টটা দেখে নিলে আশা করি ইনশাল্লাহ বুঝে যাবেন। তৃতীয় পার্ট এখন যদি দেখতে থাকেন তো কিছু বুঝতে পারবেন না, অবশ্যই প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টটা দেখে নিতে হবে। আচ্ছা, তো দেখুন এখানে 7টা ডাবল ক্রোশেট করার পর এখানে একটা ঘর স্কিপ করলাম, পরে 2 নম্বর ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপরে 3টা চেইন, তারপর আবারও এখানে একটা 3টা চেইনের গ্যাপ দেখা যাচ্ছে, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর এখানে দেখুন একটা 3টা চেইনের ঘর স্কিপ করব, এবং 2 নম্বর যে 3টা চেইনের গ্যাপ দেখা যাচ্ছে এখানে এখন আবারও 7টা ডাবল ক্রোশেট করব। এখন কিন্তু আমরা আর কোনো কর্নার করব না, এতক্ষণ তো আমরা কর্নার করে যাচ্ছিলাম, এখন আর কোনো কর্নার হবে না, কারণ এখন আমরা বগলটা জয়েন করে নিয়েছি। তো এই জন্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ অনেকে আবার মানে ঝামেলা হতে পারে যে এখানে কর্নার করতে হবে না কি। তো এখানে কোনো কর্নার করতে হবে না, এখানে আমি কীভাবে করছি এটা আপনারা দেখুন। জাস্ট আমি এখানে ফুল তুলছি, আগে যেরকমভাবে ফুল তুলতাম সেম এরকমভাবেই ফুল তুলতেছি, কিন্তু এখানে কোনো কর্নার করছি না। দেখুন এই যে একটা চেনের ঘর বাদ দিলাম, পরের চেনের ঘরে এখন 7টা ডাবল ক্রোশেট করছি, 7টা ডাবল ক্রোশেট করছি, নর্মালভাবেই ফুল তুলছি, আগে যেরকমভাবে দেখিয়েছিলাম সেম এরকমভাবেই হবে, এখানে কোনো কর্নার হবে না। দেখুন কর্নারের সাইডেও কিন্তু আমি এখন 7টা ডাবল ক্রোশেট করছি, এই যে দেখুন 7টা ডাবল ক্রোশেট করে নিলাম, এই যে এরকমভাবে করতে হবে। এই যে দেখুন কর্নারের নিচে এখন একটা ফুল হয়েছে, আগে তো এখানে কর্নার হতো, এখন এখানে জাস্ট একটা ফুল হয়েছে। এই যে দেখুন সেম এরকমভাবে ফুলগুলো তুলবো, আগে যেরকমভাবে দেখিয়েছিলাম সেম এরকমভাবে করছি আমি, 7টা করে ডাবল ক্রোশেট করছি, একটা করে স্কিপ করছি, আর পরের ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করছি, তারপর আবারও 3টা চেইন, তারপরে আবারও সামনে যে 3টা চেনের গ্যাপ আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর আবারও একটা চেনের ঘর স্কিপ করব, এই যে 3টা চেনের ঘরের একটা ঘর স্কিপ করলাম, তারপরে ঘরে এখন আবারও 7টা ডাবল ক্রোশেট করছি,
এই যে দেখুন সাতটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে দেখুন করে নিলাম। এখানে আবারও একটা ঘর স্কিপ করব, পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবারও তিনটা চেইন, আবারও পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একটা চেনের ঘর স্কিপ করব, পরে তিনটা চেনের ঘরের মধ্যে সাতটা ডাবল ক্রোশেট করব। নর্মালি যেরকম ভাবে আগে ফুল তুলতেছিলাম এরকম ভাবে জাস্ট এখানে কোনো কর্নার হবে না। আগে কর্নারে যে বারোটা ডাবল ক্রোশেট করতাম এখানে আর কোনো, এখানে বারোটা ডাবল ক্রোশেট হবে না, এখানে জাস্ট নর্মালি সাতটা করে ডাবল ক্রোশেট হবে। মানে সাতটা করে যে ছোট ফুলগুলো ঘর করেছিলাম এগুলো হবে, কর্নার হবে না। এরকমভাবে শেষ পর্যন্ত এখানে করে আসব। পুরোটা রাউন্ড করার পরে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমি এখানে পুরোটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন, তো এই রাউন্ডটা কমপ্লিট করার পর আবারও সেমভাবে উপরে যেরকমভাবে ডিজাইনটা তুলতাম এরকমভাবে তুলব। তাও আমি এখন আবারও আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে একটা ঘর আছে, এটা বাদ দিব। বাদ দিয়ে এখানে যে ডাবল ক্রোশেট আছে পাঁচটা, পাঁচটা ডাবল ক্রোশেটের উপরে পাঁচটা ডাবল ক্রোশেট করে নিব। আগে যে প্রথমে যে কাজ শুরু করার সময় তিনটা চেন করেছিলাম, এই তিনটা চেন সহ কিন্তু এখানে পাঁচটা ডাবল ক্রোশেট। তো পাঁচটা ডাবল ক্রোশেটের উপরে পাঁচটা ডাবল ক্রোশেট করে নিলাম। করার পরে এখন দেখুন আবারও তিনটা চেন করে নিব। তিনটা চেন করার পর এখন আবারও এখানে চারটা ডাবল ক্রোশেট দেখা যাবে। চারটা ডাবল ক্রোশেটের উপরে চারটা ডাবল ক্রোশেট করব। এখানে হচ্ছে তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট, এই যে, আর চারটা ডাবল ক্রোশেটের উপরে চারটা ডাবল ক্রোশেট। আর এখানে দেখুন আমি যেরকমভাবে আপনাদেরকে আগে ডিজাইনটা দেখিয়েছিলাম সেম এরকমভাবেই করতে হবে। এখানে এই যে সাতটা ডাবল ক্রোশেটের উপরে সাতটা ডাবল ক্রোশেট হবে, মাঝখানে একটা করে চেনের গ্যাপ হবে। আগে যেরকমভাবে দেখিয়েছিলাম এরকমভাবে, তাও এই রাউন্ডটা আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে চারটা ডাবল ক্রোশেটের উপরে চারটা ডাবল ক্রোশেট করে নিব। করার পরে এই যে দেখুন চার নম্বরটা করে নিলাম। তো এখানে মোট পাঁচটা ডাবল ক্রোশেট হয়ে গেল। তারপরে এখন দেখুন যে সাতটা ডাবল ক্রোশেট করেছি, প্রথমে এটার উপরে একটা ডাবল ক্রোশেট করলাম, তারপর একটা চেইন, তারপর আবারও পরের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, তারপর আবারও একটা চেইন, তারপর আবারও পরের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, তারপর আবারও একটা চেইন, তারপরে আবার ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। এরকমভাবে আমি সাতটা ডাবল ক্রোশেটের উপরে সাতটা ডাবল ক্রোশেট করে নিব এবং একটা করে চেনের গ্যাপ করব। আচ্ছা, তো এরকমভাবে আমি সাতটা কমপ্লিট করে নিলাম। এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা ডাবল ক্রোশেট করার পর এই যে দেখুন সাতটা ডাবল ক্রোশেট করার পর, তারপরে এখানে একটা তিনটা চেনের গ্যাপ দেখা যাবে, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। সিঙ্গেল ক্রোশেট করার পর আবারও সেমভাবে সাতটা ডাবল ক্রোশেটের উপর সাতটা ডাবল ক্রোশেট হবে এবং একটা করে চেনের গ্যাপ হবে প্রত্যেকটা করে। করার পর আবারও তিনটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। এরকমভাবে এই রাউন্ডটাও কমপ্লিট করব। তারপরে আমি আপনাদেরকে যেরকমভাবে ফুল মানে তুলতে হয় দেখিয়েছিলাম সেম এরকমভাবে এই রাউন্ডটা আবারও উপরে ফুল তুলব। মানে সেম আগের রাউন্ডের মতো, জাস্ট এখানে কোনো কর্নার হবে না। তো এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের বুঝতে এখন আর কোনো অসুবিধা হবে না। এই যে দেখুন সেম উপরে যেরকমভাবে ফুলটা তুলতাম এখানে এরকমভাবেই তুলতে আছে, কিন্তু এখানে জাস্ট কর্নারটা করব না, কর্নার ছাড়া করব। এরকমভাবে এই রাউন্ডটা এখন শেষ করব। করার পরে তারপরে আবার দুইটা রাউন্ড তিনটা চেনিং গ্যাপের যে সিঙ্গেল ক্রোশেটগুলো করেছিলাম আগের রাউন্ডে এরকমভাবেই করব। তার মানে এরকমভাবে এই রাউন্ডটা এখন, এখানে আপনারা জয়টা ফুল করতে চান লম্বা অনুযায়ী, যদি 10 ইঞ্চি করতে চান তাহলে 10 ইঞ্চি জয়টা ফুল হয় আপনারা ওইটা ফুল করে নেবেন এরকমভাবে, অথবা আপনারা চারটা পাঁচটা ফুল করে নিতে পারেন, বিভিন্ন বয়স অনুযায়ী লম্বা করে নেবেন আর কি, যতটুকু লম্বা আপনারা রাখতে চান। তো আমি এখানে আরও দুই তিনটার মতো ফুল করব, দুইটার মতো করব, পরে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে কোন রাউন্ডটা করব আমি এটা দেখাবো। তার আগে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। এখানে দেখুন আমি রাউন্ডটা করে নিয়েছি, এখানে আরও একটা ফুল করে নিয়েছি আর কি। তো এখানে মোটামুটি দুইটা ফুল হয়েছে, এখানে আমি দুইটা ফুল করে নিয়েছি বেবি বয়স অনুযায়ী, যেহেতু বেবিটা ছোট তো আমি এখানে বেশি লম্বা করিনি। এই যে দেখুন দুইটা ফুল করেছি, আপনারা চাইলে চারটা পাঁচটা
ছয়টা যে যেটা চান সেম এরকম ভাবে ডিজাইনটা ফলো করে করে নিতে পারেন। এই যে দেখুন পরের যে দুইটা রাউন্ড আছে এই দুইটা রাউন্ড করে নিয়েছি আমি অফ ক্যামেরে। এই যে দেখুন এখানে আমি শেষ করে দিব, যে এখানে যে ফুলটা তুলি আমরা এই ফুলটার মধ্যে এখানে আমি শেষ করে দিয়েছি। আপনারা সেম এরকম ভাবে এই ডিজাইনটার মধ্যে শেষ করবেন, কারণ এখানে আমরা কাজের পরে এখানে পিকুল পিতার ডিজাইন করব। তো পিকুল পিতার ডিজাইন করার জন্য আমাদের এখানে এই রাউন্ডটা শেষে থাকতে হবে। তো অবশ্যই কাজের শেষে এই রাউন্ডটা লাস্টে রাখবেন আর কি, এই রাউন্ডটা রেখে কাজটা শেষ করে দিবেন। তো এখন হচ্ছে আমি পিকল পিতার ডিজাইন করব এটার উপরে। তো কিভাবে পিকল পিতার ডিজাইন করতে হবে এটা দেখিয়ে দিচ্ছি এখন। তো এখন প্রথমে তিনটা চেইন করে নিলাম, তিনটা চেইন করার পর এখন দেখুন ডাবল ক্রোশেট করে নেছি, চারটা ডাবল ক্রোশেটের উপরে চারটা ডাবল ক্রোশেট করে নেছি। এখন চারটা ডাবল ক্রোশেট করে নিব, করার পরে এখন দেখুন এখানে ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে। এই যে এখন হচ্ছে এখানে কিভাবে করব এটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে, দেখুন এই যে প্রথমে যে এখানে একটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে এই ফুলের উপরে চলে আসলাম। তো পিকল পিতা ফুলগুলোর উপরে করতে হবে। তো এখানে দেখুন এই যে এখানে ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে, এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব প্রথমে। এই যে দেখুন এখানে ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে, তো এটার উপরে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। করার পরে একটু খেয়াল করে দেখবেন, তারপর এখন তিনটা চেইন করব। তিনটা চেইন করার পর এখানে দেখুন এই যে, এই যে এখানে দেখুন দুইটা লুক দেখা যাচ্ছে, এই যে দুইটা হুক দেখা যাচ্ছে। এই যে দুইটা হুকের এখন এরকমভাবে দেখুন সিঙ্গেল ক্রোশেট করে দেবো এইগুলোর মাঝখানে। এই যে এরকমভাবে একটা ধরে সিঙ্গেল ক্রোশেট করে দেবো। এই যে একটা পিকল পিতা কমপ্লিট হয়ে গেল আমাদের, খুবই ইজি একটা ডিজাইন, একটু খেয়াল করলেই পারবেন। আবারও একটা ডাবল ক্রোশেট করলাম পরে ডাবল ক্রোশেটের উপরে, তারপর দেখুন আবারও তিনটা চেইন করলাম, তারপর আবারও দেখুন এখানে দুইটা, দেখুন এখানে দুইটা হুক দেখা যাচ্ছে, এটার মধ্যে কাঁটাটাকে ঢুকিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। তারপরে ডাবল ক্রোশেটের উপরও সেমভাবেই করব, একটা ডাবল ক্রোশেট করব, তারপরে তিনটা চেইন, তারপরে এই যে দেখুন নিচে এই যে এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবারও সেমভাবেই করব, একটা ডাবল ক্রোশেট করব, তারপরে তিনটা চেন, তারপরে যে তিনটা চেনের গুঁড়ার মধ্যে এরকমভাবে দুইটা লুক দেখা যাবে, এই দুইটাকে সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করে দিব। এই যে দেখুন হয়ে গেল। তারপরে এখন দেখুন এই যে এই জায়গাটার মধ্যে একটা তিনটা চেনের গ্যাপ দেখা যাচ্ছে, তিনটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে দিলাম, তারপর আবারও সেমভাবে এখন এই জায়গাটার মধ্যে করব। তো এখানে আবারও সেমভাবে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, ডাবল ক্রোশেট করার পর তিনটা চেইন করব, তিনটা চেইন করার পর এই যে তিনটা চেনের গুঁড়ার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, আবারও পরের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, তার এই যে ডাবল ক্রোশেট, তারপরে তিনটা চেইন, তারপরে এই যে দেখুন তিনটা চেনের লুকের মধ্যে এই যে গোড়ার মধ্যে এরকম দুইটা হুক দেখা যাবে, এটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরকমভাবে এখানেও করব, সেম রাউন্ডটাই বারবার করে করব আর কি, এরকমভাবে আমি দেখাচ্ছি। তাও আবারও কয়েকটা দেখিয়ে দিচ্ছি, একটা ডাবল ক্রোশেট, তিনটা চেইন, আবারও এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবারও একটা ডাবল ক্রোশেট, তিনটা চেইন, আবারও এই যে তিনটা চেনের লুকের গুড়ির মধ্যে এখানে একটা দুইটা লুক দেখা যাচ্ছে, এখানে সিঙ্গেল ক্রোশেট। এরকমভাবেই এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করবো আর কি, সব কয়টা ডাবল ক্রোশেটের উপরে পিকল পিতা করবো, এবং যেখানে তিনটা চেনের গ্যাপ দেখা যাবে ওইখানে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। এরকমভাবে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিব। সব কয়টা রাউন্ড এরকমভাবেই কমপ্লিট করব। আর এখানে যেখানে তিনটা চেনের গ্যাপ দেখা যাবে, এখানে হচ্ছে এই যে তিনটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিতে হবে।
আর ওই রাউন্ডগুলো সেমই থাকবে। এই যে ডিজাইনটা কিছুটা এরকম আসবে, দেখুন খেয়াল করে দেখুন, এই যে এরকম ভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করে নেব আমি। সেম ডিজাইনটা বারবার করে ফলো করব। তো পুরোটা রাউন্ড কমপ্লিট করে তারপর আবারও আমি ফিরে আসছি। এখানে দেখুন পুরোটা রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি একদম শেষ পর্যন্ত, এই যে দেখুন। তো এখন হচ্ছে শেষের একদম শেষের দিকে চলে এসেছি রাউন্ডটা কমপ্লিট করে। এখানে হচ্ছে পাঁচটা ডাবল ক্রোশেট। তো পাঁচটা ডাবল ক্রোশেটের উপরে পাঁচটা ডাবল ক্রোশেট করে দিব প্রথমে, তারপরে এখানে একটা ডিজাইন করব। তো এই ডিজাইনটা এখন দেখাচ্ছি কিভাবে করব। এই যে দেখুন প্রথমে পাঁচটা ডাবল ক্রোশেটের উপরে পাঁচটা ডাবল ক্রোশেট করে নিলাম, এই যে দেখুন। করার পর এখন দেখুন এই জায়গাটা, এই যে এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করুন, এই যে এখানে কিন্তু ডাবল ক্রোশেটের রাউন্ড, এই যে এই জায়গাটায়। তো এখানে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট করে দিব, এই যে দেখুন। প্রথমে তিনটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে আবার তিনটা চেইন করব। তিনটা চেইন করার পর সেমভাবে এখানে যে তিনটা চেনের গোড়ার মধ্যে যে লুকটা দেখা যাচ্ছে, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। পিকোর পিতার মতোই করছি কিন্তু এখানে সিঙ্গেল ক্রোশেট করছি আর কি। আবারও তিনটা সিঙ্গেল ক্রোশেট করব, এই যে। তো এখানে যেহেতু কোনো মানে ঘর নেই, ডাবল ক্রোশেটের কোনো গুণনা নেই, এখানে আন্দাজ করে নিতে হবে। আমি এই যে দেখুন হাতের মাপ অনুযায়ী মানে তিনটা করে সিঙ্গেল ক্রোশেট করছি, আর এখানে পিকোর পিতা করছি একটা করে, এই যে দেখুন। তো অবশ্য যেহেতু আমাদের একটা ডাবল ক্রোশেট সমান তিনটা চেইন, তো এখানে আমি তিনটা সিঙ্গেল ক্রোশেট করছি এই জন্য। এরকমভাবে করে নেবেন, তিনটা করে সিঙ্গেল ক্রোশেট করছি, তারপরে মানে দুইটা করে করছি আর কি, আর তিন নাম্বারটার মধ্যে পিকোর পিতা করছি, এই যে দেখুন। তিনটা চেইন, তারপরে যে গুড়ার মধ্যে দুইটা হুক দেখা যাচ্ছে, এটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, এই যে এরকমভাবে। এখানে একটা গুটি গুটি একটা ডিজাইনের মতো আসবে, দেখতে ভালো লাগবে, এই জন্য ডিজাইনটা করছি। তো এতটুকু পর্যন্ত করে। তো এই ডিজাইনটা না দিলেও চলবে, কিন্তু দেহার সৌন্দর্যের জন্য আমি করে নিচ্ছি। তো সেম এই রাউন্ডটা দেখুন এরকমভাবে উল্টিয়ে যে এইটার উপর দিয়েও করব, এই যে এটার উপর দিয়ে করে একদম এখান দিয়ে নিয়ে আবারও এই নিচ দিয়ে নিয়ে একদম শেষ পর্যন্ত করে দিব, এই যে এখানে এসে কমপ্লিট করব এই রাউন্ডটা। সেম রাউন্ডটাই এখানে পুরোটার মধ্যে একদম ঘিরে তারপর করে নিব। তিনটা করে সিঙ্গেল ক্রোশেট দেখুন, তারপরে তিনটা চেইন, তারপর হচ্ছে এই যে একটা সিঙ্গেল ক্রোশেট, তিনটা চেনের লুকের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। আবারও তিনটা সিঙ্গেল ক্রোশেট, আবারও তিনটা চেইন, তিনটা চেনের গোড়ার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, এরকমভাবে পুরোটা রাউন্ড। এখানে দেখুন এখানে কিন্তু চেইন দেখা যাচ্ছে, এখানে আপনাদের কোনো কষ্ট করতে হবে না, এখানে ডাবল ক্রোশেট দেখাই যাচ্ছে, শুধু সাইড দিয়ে আন্দাজ করে নিতে হবে। পুরোটার মধ্যে আমি কিন্তু ঘিরে একদম করে নিয়েছি। করার পরে এখন হাতার মধ্যেও করব। তো হাতার মধ্যে কিভাবে করব এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে সুতাটাকে জয়েন করে নিচ্ছি, একদম নিচ থেকে জয়েন করে নেব, এই যে এই হাতার সাইডটাতে আমি করেছি, এরকমভাবে এখানেও করব। দেখুন এই ডিজাইনটা কিন্তু যেহেতু আপনারা বোতামটা সামনে রাখবেন তো ডিজাইনটা দেখতে ভালো লাগবে, আর যদি পিছনে রাখেন তাহলে এই ডিজাইনটা না দিলেও চলে। তো আমি যেহেতু সামনে বোতাম দিব তাই আমি এই ডিজাইনটা দিয়েছি, দেখতে সুন্দর লাগবে আর কি। এখনও সেম এরকমভাবেই তিনটা করে সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে তিনটা চেইন, এই যে তিনটা চেনের ঘোড়ার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, আবারও তিনটা চেইন, আবারও তারপরে আপনারা তিনটা চেইন করে, এই যে তিনটা সিঙ্গেল ক্রোশেট করে তারপর তিনটা চেইন করব, তারপর তিনটা চেনের গোড়ার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব, আবারও তিনটা সিঙ্গেল ক্রোশেট, এই যে এখানে, এই যে তারপর তিনটা চেইন, তারপর আবার একটা পিকল পিতা, এই যে করে দিলাম, আবারও তিনটা সিঙ্গেল ক্রোশেট করছি। এর সেম এরকমভাবে চলবে। এখানে তো যেহেতু আমরা এই রাউন্ডটা শেষ করেছিলাম একটা ডাবল ক্রোশেট একটা চেইন, এরকমভাবে গ্যাপ আছে, তো চেনের মধ্যে অবশ্যই করতে হবে, চেনটাও গুণনা করতে হবে। চেইন গুণনা করেই করছি, একটা চেনের মধ্যেও সিঙ্গেল ক্রোশেট করছি, একটা ডাবল ক্রোশেটের মধ্যেও সিঙ্গেল ক্রোশেট করছি, এটা এরকমভাবে করছি আর কি। এখানে এই যে দেখুন এরকমভাবে পুরোটা রাউন্ড একদম শেষ পর্যন্ত করে নেব। তো পুরোটা রাউন্ড শেষ পর্যন্ত করার পরে একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে দেখুন। তো এই সেম ডিজাইনটি আমি আরেকটা কালার করেছিলাম এখানে, এই যে করার পরে এখানে আমি কাপড়টা অ্যাটাচ করেছিলাম। তো এটা হাফ বডিটার মধ্যে কাপড় লাগানো হয়নি তাই আর দেখানো হয়নি, এখানে মানে ভিডিও করানো করা হয়নি আর কি, এটা করা হয়েছে। তো এটা দেখিয়ে দিচ্ছি,
আর এটার সাথে নরমাল একটা ব্যাগও তৈরি করেছিলাম বেবির জন্য জাস্ট ডাবল কুশন দিয়ে এই ব্যাগটা তৈরি করে নিয়েছি যদি ব্যাগটা টিউটোরিয়াল আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদিও ব্যাগটা বেশি একটা ঝামেলাদায়ক না খুবই ইজি ব্যাগটা তৈরি করা তাও যদি নতুনরা দেখতে চাও ব্যাগের ডিজাইনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এখানে কাপড়ের সাথে একটা হেয়ার ব্যান্ড তৈরি করে নিয়েছি কাপড় দিয়েই এই যে মেচিং করে করে নিয়েছি সামনে এই যে বোতাম ইউজ করেছি আমি তো টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন এতে করে আমি যে কোনো নতুন টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ